পুজো দ্বিতীয়াতে ঝোড়ো সফরে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফর ঘিরে গেরুয়া শিবিরে উত্তেজনা ছিল তুঙ্গে। সোমবার বিকেল তিনটের পর কলকাতা বিমানবন্দরে নামে অমিত শাহের বিমান। সেখান থেকে কপ্টারে ঠিক 4:30 নাগাদ রেসকোর্সের মাটি ছোঁয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার। তার আগমন উপলক্ষে রেসকোর্সে ছিল আঁটো নিরাপত্তা। পুলিশে ঘেরাটোপের পাশাপাশি আনা হয়েছিল স্নিফার ডগ। রেসকোর্সে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে একে একে উপস্থিত হন বিজেপি সাংসদরা। নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে হলেও ঠিক ঘড়ির কাঁটায় 4:28 মাটি থেকে কপ্টারের দূরত্ব ছিল প্রায় 20 থেকে 30 মিটার এবং 4:30 নাগাদ একেবারে সরাসরি রেসকোর্সের মাটি ছোঁয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। তাকে যারা একেবারে বলা যায় যে এই রেসকোর্স থেকে নিতে এসেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, জগন্নাথ সরকার, তারা একে একে বেরিয়ে গেলেন। সেখান থেকে শাহের কনভয় দুর্গাপুজোর উদ্বোধনের জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে এবছর দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। যদিও অযোধ্যার রাম মন্দিরের এখনো উদ্বোধন হয়নি, কিন্তু তার আগেই দুর্গাপুজোতে কলকাতার রাম মন্দিরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও বঙ্গ বিজেপির নেতারা। মণ্ডপ সজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করলেন শাহ। বললেন, রাম মন্দির উদ্বোধনের আগে আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে। আর আপ লোগো কো বহুত বহুত বধাই দেনা চাহতা হুঁ। উত্তর কলকাতা কা এ পন্ডাল রাম জন্মভূমি কা মন্দির বননে সে পহলে আজ সমগ্র বিশ্ব মে राम मंदिर का मैसेज ये दुर्गा पेंडाल के माध्यम से भेज रहा है। इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं। পূজোর উদ্বোধনে এসে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি অমিত শাহ। তিনি তার বক্তব্যে বলেছেন, পশ্চিমবঙ্গে আমি আসব, রাজনীতির কথাও বলবো, কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে, আর তার আগেই কলকাতার মণ্ডপে রাম মন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। कोई राजनीतिक बात करने नहीं आया हूं। मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। परंतु आज मैं केवल जो राम मंदिर अयोध्या में बनने जा रहा है, जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पेंडाल में राम मंदिर का उद्घाटन यहाँ पर कलकत्ता वालों ने कर दिया। কলকাতা থেকেই রাম মন্দিরের বার্তা গোটা দেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাখানেকের ঝটিকার সফর শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যামেরায় শুভজিৎ গায়েন, লিসান লোধ, সত্যকে আচার্যের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত পাল ও অয়ন শর্মা। রিপোর্টস কলকাতা নিউজ।